আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে আমরা প্রফেশনাল মানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য, যেমন আপনার ফেসবুকের জন্য পোস্ট ইমেজ বা পিন্টারেস্টের জন্য পিন ইমেজ বা ফাইবার মার্কেট প্লেসের জন্য কিভাবে আমরা গিগ তৈরি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আসলে ক্যানভাটা কি। ক্যানভা হচ্ছে একটা অনলাইন নির্ভর বা অনলাইন ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। অর্থাৎ ক্যানভার মাধ্যমে আমরা বিভিন্ন গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারি। অর্থাৎ এখানে বিভিন্ন গ্রাফিক ডিজাইনের ওপর যদি আমাদের বেশি জ্ঞান নাও থাকে, তারপরও আমরা হালকা ধারণা নিয়েও আমরা এখানে বিভিন্ন অ্যাট্রাকটিভ পোস্ট ইমেজ বা গিগ ইমেজ আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এর জন্য আমাদেরকে করতে হবে, এর জন্য আমাদেরকে করতে হবে গুগলে গিয়ে সার্চ দিতে হবে www.canva.com। আমরা যখন canva.com লিখে সার্চ দিব, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই ধরনের বলতে কি, আপনার যদি ওই সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপের একটা অপশন আসবে এবং আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। সাইন আপ করার পর আপনি যখন লগ ইন করবেন, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখন এখানে আপনার সবার উপরে দেখেন যে ক্যানভার একটা লোগো আছে এবং এর পাশে দেখেন হোম, টেমপ্লেটস, ফিচার্স, লার্ন, প্রাইসিং, তারপরে আবার বাম দিকে দেখেন রেকমেন্ডেড ফর ইউ, অল ইউর ডিজাইনস, শেয়ার ইট উইথ ইউ, ব্র্যান্ড কিট, ক্রিয়েট টিম, অল ইউর ফোল্ডার্স, তারপরে ট্র্যাশ, এবং ডান দিকে দেখেন যে ক্রিয়েট এ ডিজাইন নামে একটা বাটন আছে। তো আমরা করব কি, ক্যানভা দিয়ে কাজ করলে আমাদের সুবিধাটা হবে কি, এখানে আমরা যদি পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য পিন ইমেজ তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, এখানে আমরা যদি সার্চ দেই পিন্টারেস্ট পিন, তাহলে ক্যানভা থেকে আমাদেরকে পিন্টারেস্টের পিনের যে সাইজ, সেই সাইজটা কিন্তু আমাদেরকে সে দিয়ে দেবে, ঠিক আছে। আমরা ওই সাইজ অনুযায়ী ডিজাইন করতে পারি। তো এখন এখানে দেখেন যে হোমের ডান পাশে একটা বাটন আছে যে টেমপ্লেট, এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য বিভিন্ন টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট কিছু থাকে। আমরা ইচ্ছা করে কি করতে পারি, ওই টেমপ্লেট গুলো ইউজ করে আমরা ইচ্ছে মতো টেক্সট বা ইমেজ চেঞ্জ করে আমাদের মতো করে আমরা ডিজাইন তৈরি করতে পারি। এখন এখানে দেখেন যে সোশ্যাল মিডিয়া, পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্রেন্ডে, এখানে বিভিন্ন সাইটের জন্য ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার্স, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডইন ব্যানার্স, অর্থাৎ সবগুলো সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আপনি এখান থেকে ওদের নির্দিষ্ট টেমপ্লেট ইউজ করে বা আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারেন। তো আমরা যদি এখন এখান থেকে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক করি, তাহলে ইনস্টাগ্রাম পোস্টের যে সাইজ, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু একটা ডিফল্ট টেমপ্লেট সে শো করবে। আমরা ইচ্ছা করলেও ওই টেমপ্লেটটা ইউজ করে শুধুমাত্র টেক্সট এবং ইমেজ চেঞ্জ করে আমরা ডিজাইন করতে পারি আমাদের মতো করে। অথবা এখানে দেখেন যে
অল ইওর ডিজাইনস আমরা যখন কোনো ডিজাইন তৈরি করব, ডিজাইনটা তৈরি করার পর এটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যায়। সেভ হয়ে কোথায় থাকে? তখন থাকে আপনার অল ইওর ডিজাইনস। আমরা যখন অল ইওর ডিজাইনসে ক্লিক করব, আমরা ইতিপূর্বে যতগুলো ডিজাইন করছি সবগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পারবো। সবগুলো ডিজাইন এখানে আমরা দেখতে পারবো। তারপরে আমরা যদি নতুন কোনো ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, ডান দিকে যে ক্রিয়েট এ ডিজাইনের যে বাটনটা আছে, এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সার্চের একটা বাটন আছে। সার্চ বাটনে আমরা কি করব, আমাদের যদি ফেসবুক পোস্টের জন্য ইমেজের দরকার হয় বা ফেসবুক পোস্টের জন্য বা ফেসবুক পেজের কাভার যেটারে প্রয়োজন হোক না কেন, আমরা এখানে সার্চ করব। আমাদের যেহেতু পিন্টারেস্টের জন্য আমরা পিন ইমেজ তৈরি করব, তাহলে এখানে আমরা সার্চ করব পিন্টারেস্ট। আমরা যখন এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, এখানে দেখেন যে পিন্টারেস্ট পিন নিচে সাজেস্ট করতেছে কি, পিন্টারেস্ট পিন, ফুড পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট ভিডিও পিন, বার্থডে পিন্টারেস্ট পিন। এখন এখানে দেখেন যে পিন্টারেস্ট পিনে যখন আমরা মাউসের পয়েন্টারটাকে রাখতেছি, এখানে দেখেন যে 1000x1500 পিক্সেল, অর্থাৎ পিন্টারেস্টের পিন ইমেজের সাইজ হচ্ছে কি 1500x1000 পিক্সেল, অর্থাৎ পিন্টারেস্টের সবসময় ইমেজটা হয় কি, হাইটটা হয় বেশি, অর্থাৎ হাইট হবে আপনার 1500 পিক্সেল এবং ওয়াইথ হবে আপনার 1000 পিক্সেল। তো আমরা কি করব, এখন এই যে পিন্টারেস্ট পিনে ক্লিক করব। এখন আপনার যদি ওই ফেসবুক পোস্টের জন্য ইমেজ তৈরি করতে চান, তাহলে এখানে শুধু লিখবেন কি ফেসবুক, এখানে লিখলাম ফেসবুক। এখন এখানে ফেসবুক অ্যাড এর জন্য একটা সাইজ 1200x628 পিক্সেল, তারপরে ফেসবুক কাভার ফটো, তারপরে হচ্ছে আপনার ফেসবুক পোস্ট, অর্থাৎ এক একটার সাইজ কিন্তু এক এক রকম। আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন, আপনার যদি ফেসবুক পোস্টের জন্য হয় তাহলে কি করবেন, ফেসবুক পোস্ট, অর্থাৎ 940x788 পিক্সেল এখান থেকে আমরা নিতে পারি। তো এভাবে আপনি আপনার বা আপনি যদি ইউটিউব চ্যানেলের চ্যানেল ওই চ্যানেল আর্টের জন্য করতে চান বা ওই থাম্বনেলের জন্য করতে চান, এখান থেকে আপনি নিতে পারেন। তো আমরা যেহেতু পিন্টারেস্টের জন্য একটা পিন ইমেজ তৈরি করব, তাহলে এখানে আমরা পিন্টারেস্ট লিখে সার্চ দেই। এখানে পিন্টারেস্ট পিন 1000x1500 পিক্সেল, এটাতে ক্লিক করলাম। তো এখন কিন্তু আমাদের ইন্টারফেসটা কি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি শুধুমাত্র জাস্ট একটা ইমেজ তৈরি করে দেখাবো, আপনি ওই সিস্টেমে ফেসবুক পোস্টের জন্য করতে পারেন, তারপরে হচ্ছে আপনার ওই ফেসবুক কাভার ফটো, তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট পিন, সবগুলোই আপনি ওই সিস্টেমে করতে পারেন, বা ইনস্টাগ্রাম পোস্ট পোস্টের জন্য, টুইটার পোস্টের জন্য, সবগুলোই ওই সিস্টেমে আপনি ইমেজ তৈরি করতে পারবেন। তো আমরা কি করলাম, পিন্টারেস্ট পিন লিখে এন্টার দিলাম, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমরা এই ইন্টারফেসের সাথে একটু পরিচয় লাভ করি, এখানে কি কি আছে আমরা একটু বুঝি, তাহলে বিষয়টা আমাদের জন্য খুব সহজ হবে। এখানে দেখেন যে এইটা হচ্ছে কি পুরোটা একটা পেজ, অর্থাৎ আমাদের ইমেজ সাইজটা হচ্ছে কি 1500 পিক্সেল, অর্থাৎ এটার লম্বাই হচ্ছে 1500 পিক্সেল এবং ওয়াইড আছে আপনার 1000 পিক্সেল, অর্থাৎ এটা হচ্ছে কি পুরোটাই একটা পেজ। এবং বাম দিকে দেখেন যে এখানে আছে কি টেমপ্লেটস, আপলোড, ফটোস, এলিমেন্টস, টেক্সট, অডিও, ভিডিও, ব্যাকগ্রাউন্ড। এখন এখান থেকে এখানে দেখেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু আপনি দুই ধরনের টেমপ্লেট পাবেন, একটা হচ্ছে কি ফ্রি আর একটা হচ্ছে আপনি কি পেইড। এখন এখানে দেখেন যখন আপনি পিক্সেলের গায়ে মাউসের পয়েন্টারটা রাখতেছেন, এখানে কি লেখা আসতেছে, ফ্রি,
অর্থাৎ এই ইমেজটা আপনি ফ্রিলি ফ্রি ইউজ করতে পারবেন। আবার অনেক পিকচার পাবেন, এই যেমন এটাতে লেখা আছে কি প্রো, তার মানে এই পিকচারটা ইউজ করতে গেলে আপনাকে কি করতে হবে, পেড করতে হবে। এই পিকচারটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে পেড করতে হবে। তারপরেরটাও পিকচারটা দেখেন, এটাও আপনার পেড পিকচার। তো আপনারা কখনো ভুল করে পেড পিকচারটা ইউজ করবেন না, ঠিক আছে? পেড পিকচারটা ইউজ করবেন না। বা আপনি যদি মনে করেন যে পেড পিকচারটা ইউজ করে আপনি স্ক্রিন শট নিয়ে ইউজ করবেন, তাহলে কিন্তু এটা আপনার কপিরাইটের মধ্যে আপনি পড়ে যাবেন। এই কারণে কখন আপনার পেডটা ইউজ করবেন না, আপনি সবসময় ফ্রিটা ইউজ করার চেষ্টা করবেন। তো এখন এখানে দেখেন যে এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট সে সাজেস্ট করতেছে। এই ট্যাম্পলেটগুলো আমরা কি করতে পারি, এই ট্যাম্পলেটগুলো আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন যে একটা খাবার একটা ছবি আছে, এবং নিচে দেখেন যে এর একটা ইনফো ইনফো একটা টেক্সট আছে। আমরা ইচ্ছে করলে কি করতে পারি, এই পিকচারের আমরা পিকচারটা ক্লিক করে এটাকে যদি আমরা ডিলিট করে দিই, এখন এখানে আমরা আমাদের পছন্দ মতো পিকচার আমরা এখানে অ্যাড করতে পারি। অথবা আমরা যদি এই টেক্সটটাকেও চেঞ্জ করতে চাই, এখানেও আমরা টেক্সটগুলো, এই যে এখানে দেখেন যে টেস্টি অ্যান্ড নিউট্রিয়াস, এখানে ক্লিক করলে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে গেল। এখন এই লেখাটা আমরা কি করতে পারি, ডিলিট করে দিয়ে আমরা আমাদের মতো করে টেক্সট এখানে টাইপ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা গেল কি আপনার ট্যাম্পলেটের। এখন ট্যাম্পলেটের নিচে দেখেন যে একটা অপশন আছে কি আপলোডস, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার পার্সোনাল ছবি আপনি ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ ক্যানভাতে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনি ইউজ করবেন না, আপনি আপনার পার্সোনাল ইমেজ ইউজ করবেন, বা আপনার কম্পিউটারে সেভ করা আছে এই ধরনের ইমেজ আপনি ইউজ করবেন। এর জন্য আপনাকে করতে হবে কি, এই আপলোডসে ক্লিক করবেন। আপলোডসে ক্লিক করার পর এখানে কি করবেন, এই যে ওপরে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর ওর নিচে দেখেন যে ডিভাইস আছে, ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপ বক্স। এখান থেকে আমরা করব কি, এই ডিভাইসে ক্লিক করব। এখান থেকে আমরা ডিভাইসে ক্লিক করার পর আপনার ওই কাঙ্ক্ষিত পিকচারটি যে ফোল্ডারে আছে সেখান থেকে আপনাকে করতে হবে কি, পিকচারটা নিয়ে আসতে হবে। এখান থেকে যে কোনো আমরা একটা পিকচার নিয়ে আসি, পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেল, অর্থাৎ এই ক্যানভার সাথে আপনার এই পিকচারটা অ্যাড হয়ে গেল। এখন আপনি চাইলে এই পিকচারটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তারপরে নিচে দেখেন যে ফটোসের একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের কিন্তু পিকচার পাবেন। অনুরূপভাবে এখানেও কিন্তু আপনার ফ্রি এবং পেড দুই ধরনের পিকচার আছে। আপনারা সবসময় ফ্রিটা ইউজ করার চেষ্টা করবেন। তারপরে দেখেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, পেস্টাল ব্যাকগ্রাউন্ড, তারপরে সিম্পল ব্যাকগ্রাউন্ড, এখানে বিভিন্ন ধরনের কিন্তু পিকচার দেওয়া আছে। এখান থেকে আপনি পিকচারগুলো ইউজ করতে পারেন, যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, যেটা পেইড আছে, যেটাতে আপনার প্রো লেখা আছে সেটা আপনি পেইড করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এইভাবে এই ক্যানভার যে ফটো অপশনটা থেকে, এখান থেকে আপনার ক্যানভার ফটোগুলো আপনি আপনার ইমেজে ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে নিচে আছে যেরকম আপনার এলিমেন্টস, এলিমেন্টসের আন্ডারে এখানে বিভিন্ন ধরনের শেপ আপনি পাবেন, বিভিন্ন ধরনের ইমেজ, বিভিন্ন ধরনের আপনার শেপ, যেমন বিভিন্ন ধরনের ফ্রেম পাবেন এখান থেকে।
অর্থাৎ এগুলো আপনার এক একটা করে ঘেটে দেখতে হবে যে কোথায় কি আছে। এগুলো ইমেজগুলো আপনি ইউজ করতে পারবেন, এখানে কিছু ফ্রি আছে, কিছু আপনার পেইড আছে। তারপরে দেখেন টেক্সট, আপনি কোনো কিছু লিখতে চাইলে এখানে তো আপনার লেখার জন্য ওই টেক্সট অলরেডি আছে, এগুলোতে ডাবল ক্লিক করলে আপনি এটাকে এডিট করতে পারতেছেন। আপনার যদি লেখার অপশনটা না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে টেক্সটে ক্লিক করে এখান থেকে, এখানে যদি আপনি টেক্সটে ক্লিক করেন, টেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে ক্লিক টেক্সট টু অ্যাড টু পেজ, এখানে অ্যাড এ হিডিং আছে, অ্যাড এ সাব হিডিং, অ্যাড এ টাইটেল বিট অফ বডি টেক্সট, বা এখান থেকে রিসেন্টলি ইউজ, মানে নিচে এখানে অনেক ধরনের স্টাইলের টেক্সট আপনি পাবেন, এই টেক্সট গুলো আপনি ইউজ করতে পারবেন। এখানেও কিন্তু আপনার ফ্রি এবং পেড দুই ধরনের আপনার টেক্সট আপনি পাবেন এখান থেকে। তারপরে এখানে এই যে ভিডিও, একটা অডিওর একটা বাটন আছে, তারপরে ভিডিও আছে, তারপরে কি আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি পাবেন, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ইমেজ গুলো আপনি আপনার ইমেজ ডিজাইনের সময় এগুলো ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি এই ডিজাইনটাকে এডিট করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই পিকচারটাকে যদি চেঞ্জ করতে চাই আমরা এটাকে চেঞ্জ করতে পারবো, এটাকে চেঞ্জ করে দিলাম। এখন এখানে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাও কিন্তু আপনি পারবেন, এখানে ডাবল এখানে ক্লিক করলেই তখন কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন চলে আসবে, এখানে ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আসবে, এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারেন। আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, কালার নিলাম, নেওয়ার পর এখন এখানে যদি আমরা বিভিন্ন শেপ ইউজ করতে চাই, শেপ ইউজ করার জন্য আমাদেরকে করতে হবে কি, এখানে এলিমেন্টসে ক্লিক করব, এলিমেন্টসে ক্লিক করার পর এখানে দেখেন যে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, এই ফ্রেমগুলো আমরা ইউজ করতে পারি। এখানে সি অলে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, কিন্তু এই ফ্রেম থেকে যে কোনো একটা ফ্রেম আমরা নেই, এটাকে আমরা এই মাউসের পয়েন্টারটা এভাবে মুভ করে এটাকে আমরা ছোট বড় করতে পারি, এই ফ্রেমটাকে এভাবে আমরা ছোট বড় করতে পারি। করার পর এখন আমরা এই ফ্রেমে একটা আমাদের ইমেজ অ্যাড করব, ইমেজ অ্যাড করার জন্য আমরা যে পিকচারটা আপলোড করলাম বা যে কোনো একটা, এখান থেকে আমরা একটা পিকচার নিতে পারি, যে কোনো একটা পিকচার নেই, নেওয়ার পর পিকচারটাকে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারি। ছোট বড় করার পর আমরা যদি এই ফ্রেমের মধ্যে নিয়ে যাই, এটা কিন্তু ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এইভাবে আমরা ডিজাইন করতে পারি। তারপরে আমরা ইচ্ছা করলে এই লেখাটাকেও, ইচ্ছা করলে আমরা লেখাটাকেও আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারি, বা লেখার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করার পর উপরে বামে দেখেন যে কালারের অপশন আসছে, এখান থেকে আমরা এটারও চেঞ্জ, এটারও ইমেজ চেঞ্জ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অনুরূপভাবে এইভাবে আমরা আমাদের ইচ্ছে মতো ইমেজ তারপর টেক্সট চেঞ্জ করতে পারি। এখন এখানে আমরা আরেকটা দেখাই, যেমন এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টসে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন শেপ আমরা নিতে পারি। এখান থেকে বিভিন্ন শেপ আছে, শেপ নিতে পারি,
এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে মুভমেন্ট করাইতে পারি। করার পর এটাকে যদি আমরা এইভাবে দেই, এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো গ্রাফিক ডিজাইনের কাজটা হচ্ছে কি, এটা মাথা থেকে বাইর করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনার টেম্পলেট আছে, বিভিন্ন ধরনের শেপ আছে, বিভিন্ন ধরনের ফ্রেম আছে, বিভিন্ন ধরনের ইমেজ আছে, বিভিন্ন ধরনের ফটো আছে। এই ফটোগুলো এবং ইমেজগুলো ইউজ করে বা ফ্রেম শেপগুলো ইউজ করে আপনি আপনার মতো করে অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে পারেন। তারপরে আমরা যদি এখানে নতুন কিছু আর টেক্সট ইউজ করতে চাই, তাহলে আমরা করব কি, এই টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর অ্যাড এ হেডিং এ নিতে পারি, ক্লিক করে এটাও নিতে পারি, বা অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ টাইটেল, বিট অফ বডি টেক্সট, মানে এটা হচ্ছে কি, অ্যাড এ হেডিং এর সাইজটা হচ্ছে আপনার বড় হবে, অ্যাড এ সাব হেডিং, হেডিং এর চেয়ে এটা ছোট হবে, আর অ্যাড এ টাই লিটল বিট অফ বডি টেক্সট, সাব হেডিং এর চেয়ে এটা হবে আরো ছোট। আমরা যদি এটাকে হেডিং বা টাইটেল আকারে দিতে চাই, তাহলে আমরা এটাকে নিতে পারি, এইভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাতে আমরা সিলেক্ট করে আপনার মতো করে আপনি টেক্সট দিতে পারেন। এখন আপনি এই লেখাটাকে যদি ছোট বা বড় করতে চান, তাহলে কিভাবে করবেন? ছোট বড় করার জন্য এটাতে আপনার ক্লিক করলেন, ক্লিক করার পর এটাকে সিলেক্ট করবেন, করার পর ওপরে দেখেন আপনার এই যে ফন্ট সাইজ আছে, ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ এই মাইনাসে ক্লিক করলে কি হবে, এটা আপনার ছোট হবে। প্লাসে যদি ক্লিক করেন, ইনক্রিজ ফন্ট সাইজ, এটা আপনার বড় হবে। এভাবে এটাকে ছোট বড় করতে পারেন, বা এই যে লেখাটা ক্লিক করে এখানে আপনি আপনার মতো করে সাইজ লিখে দেন, লেখার পর ইন্টার দেন, এটা ছোট হয়ে গেল সাইজটা, এটাকে আমরা 50 দিতে পারি। তো এইভাবে আপনি ফন্টের সাইজ ছোট বড় করতে পারেন, বা এটাকে যদি আপনি কালার দিতে চান, কালার দেওয়ার জন্য এটাকে আবার সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেখেন যে টেক্সট কালার আছে, টেক্সট কালারে ক্লিক করব। করার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আপনার টেক্সটের টেক্সটের কাজ। এভাবে আপনি আপনার মতো করে এটাকে ছোট বড়, বা এটাকে যদি ফন্টটা চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, অনুরূপভাবে এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, এই দেখেন বাম দিকে দেখেন যে ওপেন স্যান্স এক্সট্রা, এটা হচ্ছে আপনার কি ফন্ট, এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে ফন্ট নিতে পারেন। এখানেও কিন্তু অনুরূপভাবে ফ্রি এবং আপনার পেড দুই ধরনের ফন্ট পাবেন। এখানে দেখেন যেগুলোতে আপনার হাতে ছাপ আছে, সেটা হচ্ছে আপনার পেইড, এটা আপনাকে পেইড করে ইউজ করতে হবে। তারপরে আরেকটা জিনিস দেখাই, যেমন এখানে আমরা যদি কোনো শেপ ইউজ করতে চাই, এলিমেন্টসে ক্লিক করলাম, এখান থেকে যে কোনো একটা শেপ নেই, শেপ নেই, এটাকে মিডিলে নিলাম, মিডিলে নেওয়ার পর এখন কিন্তু আমাদের পিকচারটা কিন্তু ঢেকে গেল, বা আমরা এই শেপের যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমাদের কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালারে ক্লিক করলে এখানে কালার অপশন থেকে আপনি যে কোনো কালার নিতে পারবেন। যে কোনো কালার নিলাম আমরা, নেওয়ার পর আমাদের পিকচারটা কিন্তু ঢেকে গেল। তো আমরা যদি এই কালারটাকে এখন হালকা করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, এখানে দেখেন যে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে ক্লিক করব। ট্রান্সপারেন্সি ক্লিক করে এখান থেকে এর ট্রান্সপারেন্সিটা কমাই দিই,
ঠিক আছে, এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দেই। এখন দেখেন আমাদের পিকচারটা কিন্তু বোঝা যাচ্ছে, পিকচারটা বোঝা যাচ্ছে। এইভাবেও আপনি ডিজাইন তৈরি করতে পারেন। করার পরে এখন যদি এই লেখাটাকে, এই টেক্সটটাকে আমরা এখানে দিতে পারি, কালারটা চেঞ্জ করবে, এই কালারটা যে কোনো কালার একটা নেই আমরা আপাতত। তো এভাবে আমরা ক্যানভা ইউজ করে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আপনার ওই পোস্ট ইমেজ বা কাভার ফটো বা ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল, তারপরে হচ্ছে আপনার চ্যানেল আর্ট, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ, অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটের জন্য আমরা এখান থেকে ইচ্ছে মতো আমরা বিভিন্ন টেম্পলেট ইউজ করে এটাকে এডিট করে আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি। তো এখন যদি আমরা অন্য আরেকটি ইয়ে নেই, আমরা আবার হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলাম, করার পর এখানে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পর এখন এখানে আপনার বিভিন্ন ধরনের, আপনি সার্চ দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য ওই ইমেজের সাইজ সহ আপনি একটা সাইজ নিতে পারতেছেন, বা আপনি যদি চান যে আপনি কাস্টম সাইজ ইউজ করবেন, অর্থাৎ আপনার যে ইমেজের সাইজ সেই সাইজটা এখানে মিলতেছে না, সেক্ষেত্রে আপনি কাস্টম সাইজ ইউজ করতে পারেন। এর জন্য আপনাকে করতে হবে কি, কাস্টম সাইজে ক্লিক করতে হবে। কাস্টম সাইজে ক্লিক করার পর ওয়াইড মনে করেন সাপোজ 800, ওয়াইড হচ্ছে 800 এবং হেইট হচ্ছে আপনার 800। এভাবে আপনি আপনার কাস্টম সাইজ, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম, এভাবে আপনি আপনার কাস্টম সাইজ নিতে পারেন। কাস্টম সাইজ নিলাম, নেওয়ার পরে আমরা করব কি, এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য এটাকে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারের অপশন আসছে, এখান থেকে যে কোনো একটা কালার নেই, যে কোনো একটা কালার নিলাম। নেওয়ার পর এখানে আমরা যে কোনো কিছু টেক্সট লিখতে পারি, যে কোনো কিছু টেক্সট নেই, এখানে একটা টেক্সট নিলাম। তারপরে আমরা আরো কি করতে পারি, এখানে গিয়ে আমরা বিভিন্ন শেপ ইউজ করতে পারি, বা বিভিন্ন আইকন আছে এখানে, এখান থেকে যে কোনো আমরা আইকনও ইউজ করতে পারি। যে কোনো একটা আইকন নিলাম, এটাকে ছোট বড় করতে পারি, এভাবে এটাকে মুভ করতে পারি, এটাকে আরো একটু ছোট করে নেই, তারপরে করব কি, এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিলাম, শেপটাকে ইচ্ছে করলে আপনি কপিও করতে পারবেন। এখন আমরা ইচ্ছে করলে এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি, কি করব, ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে দেব।
फ़ॉन्ट कलर क्लिक कर लाम सादा कलर निलाम इटाके आमरा बोल्ड करते पारी বা এটাকে আপনারা এখানে অ্যালাইনমেন্টের অপশন পাবেন আপনারা অ্যালাইনমেন্ট থেকে এটাকে যদি চান সেন্টার করতে বা অ্যালাইন লেফট রাইট জাস্টিফাই এখান থেকে আপনার বিভিন্ন ওই কি বলে আইকন নিতে পারেন তারপরে এটাকে বোল্ড ইটালিক করতে পারেন এটাকে আমরা এখন কপি করে পেস্ট করে দেই এখন সাপোজ আমরা একটা ডিজাইন তৈরি করলাম এখন ডিজাইন তৈরি করার পর এটাকে আমরা ইউজ করব কিভাবে বা এটাকে ডাউনলোড করব কিভাবে এটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে করতে হবে কি ডান দিকে দেখেন যে ডাউনলোডের একটা অপশন আছে এখানে ডাউনলোডের একটা অপশন আছে এই ডাউনলোডে যদি আমরা ক্লিক করি করার পর এখানে ফাইল টাইপ এটাকে আপনার পিএনজি সাজেস্টেড হচ্ছে কি পিএনজি অর্থাৎ আপনি পিএনজি হিসেবে ইমেজটা ইউজ করতে পারেন বা এখানে জেপিজি আছে পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ প্রিন্ট তারপরে এমপি ফোর ভিডিও এখানে বিভিন্ন ধরনের আপনার ফাইল টাইপ আছে এখান থেকে পিএনজিটাই আমরা নেই আপাতত তারপরে নেওয়ার পর আমরা করব কি এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করব এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল মূলত ক্যানভা রিলেটেড আপনাদের ক্লাস আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আসলে ভাই আসলে বলার কিছু নাই ঠিক আছে তো আমি ক্যানভা সম্পর্কে অনেক আগে থেকেই জানি তো আজকে আমি আরো নতুন কিছু শিখতে পারছি আমার বলার হচ্ছে এতটুকুই যে আমি নতুন কিছু শিখতে পারছি মানে ক্যানভাটা হচ্ছে কি একটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকে বিভিন্ন ধরনের ফটো থাকে রেডিমেড টেমপ্লেট আর কি যেগুলো আর কি আমরা চেঞ্জ করতে পারি আপনি রেডিমেড গুলো ইউজ করতে পারেন বিভিন্ন লেয়ার থাকে ওইভাবে আর কি আপনি রেডিমেড গুলো ইউজ করতে পারেন বা আপনি যদি চান যে আপনি আপনার মতো করে তৈরি করবেন ঠিক আছে সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন কাস্টম ভাবেও তৈরি করা যায় আবার ওখানে